বাংলাদেশের সাথে মিল রেখে সৌদিতে শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে সৌদি আরবে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় এই পরীক্ষা শুরু হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং জাতীয় কারিকুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ, জেদ্দা এবং মদিনা কেন্দ্রে অংশগ্রহণ করেছে মোট 253 জন ছাত্রছাত্রী। এর মধ্যে রিয়াদে 78 জন, জেদ্দায় 161 জন এবং মদিনায় 14 জন। বোর্ডের নির্দেশ মতে প্রশ্ন ফাঁস সহ অনিয়ম ঠেকাতে খুবই কড়াকড়ির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার আধা ঘন্টা আগে হলে প্রবেশ করানো হয়। ছাত্রছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। এবছর প্রথমবারের মতো মদিনা স্কুলে অনুষ্ঠিত হচ্ছে জেএসসি পরীক্ষা। স্কুলের প্রিন্সিপাল টি এম শহীদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম দিনের পরীক্ষায় জেদ্দা কনসুলেটর কাউন্সিলর আফতাব হোসেন এবং জেদ্দা স্কুলের শিক্ষক মাসুদুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।